তুই কি রিগেল বাচ্চা ছেলে হয়ে যাচ্ছিস নাকি? চৌবাচ্চা চৌবাচ্চা। এই ধরো এটা একটু ওখানে রাখো না। আমি হ্যাঁ হাতে খুব ব্যথা ভাই। ইয়া ওটিয়া। হ্যাঁ মা বলো। আরে 12টা তো বাজতে চললো, বলছি যার জন্য এত কিছু আয়োজন পরম কই? হ্যাঁ যার জন্মদিন তার হুঁশ নেই, পাড়াপড়ছির ঘুম নেই। আমরা রাত জেগে কাজ করে যাচ্ছি আর পরমের টিকির কোনো দেখা নেই। মেজদা ভাই আমি না আশ্চর্য হয়ে যাচ্ছি, ছোটদা ভাই তো আর জানে না যে ওর জন্য আমরা কেক নিয়ে বসে আছি। এটা একটা সারপ্রাইজ পার্টি। সারপ্রাইজ পার্টি তাহলে কম্ম সেরে যায় আবার। আরে বাবা ওর তো রাত জেগে তারা দেখার অভ্যেস হয়েছে, তার মানে এখন 1:30 সময় ফিরবে, ততক্ষণ আমরা ওই সারা রাত জেগে যে খালি চোখে একবার তারা দেখে। কি 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 আবার ব্যাপারটা কি? সব ব্যাপারে তোর প্রবলেম হচ্ছে। তুই তো জানিস না বৌদিরা এটা প্ল্যান করেছে বুঝলি তো, আর মাও বলছিল যে হলে ভালোই হয়, তাই এই সারপ্রাইজ পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। ও তোর বৌদিরা প্ল্যান করেছিল, তাহলে ভালো, তাহলে ভালো, খুব ভালো। আজ রাতে তুমি কোথাও যাবে না বড়, আজ রাতে তুমি আমার সাথে থাকবে। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আমি জানি বড়, আমি জানি আমি কি বলছি। আজ রাতে স্মৃতিটুকু আঁকড়ে ধরে আমি চিরকাল সেটাকে সঙ্গী করে নিয়ে চলব, চিরকাল আমি তাকে বহন করে নিয়ে যাব। তোমার স্মৃতিকে আমি আঁকড়ে থাকবো বড়। দেবী তুমি ভুল করছো, আমি বিবাহিত, আমি এখন এমন কিছু করতে পারি না যাতে জবার সাথে অন্যায় করা হয়। জবার প্রতি অন্যায়ের কথাটা ভাবলে, আমার প্রতি যে অন্যায়টা করলে সেটা? তাই তো, তাই তো আমি এসেছি ক্ষমা চাইতে। বাহ বড়, বাহ অসাধারণ, তুমি আমার কাছে ক্ষমা চাইতে আসলে আর আমি তোমাকে ক্ষমা করে দেবো, তাই তো? আমার জীবনটা, আমার ভালোবাসা,